দেখুন এটি যে কার্যক্রমকে আসছিল আপনার কার্যক্রম সেতরে যে টপিক্রে আপনার আলোচনা কলে যে গণমাধ্যমর গতি আ দুর্গতি গতি কোণ দুর্গতি কোণ এ বিষয়ে যে অতিথি লে বিস্তৃত ভাবে তাঁর মন্তব্য রাখলে কিন্তু মু গোটিয়ে পদ কয়াপাই চাহুচি যে 158 বর্ষ ভিতরে গণমাধ্যমর গতি অনেক উত্থান পথন দিয়ে গতি করেছে কিন্তু গণমাধ্যমর দায়িত্ববান সম্বাদদাতা হিসাবে কর্তব্য আ দায়িত্ব যা অাহা কেবে পরিবর্তন হয়নি কেবল যা পরিবর্তন হয়েছে সময় পরিবর্তন হয়েছে সেতবে যা লা 158 বর্ষ পূর্বে সমাজের দলিত নিষ্পেষিত শোষিত যে স্বর গণমাধ্যম পালটে লা আজবি সেই গণমাধ্যম প্রতিনিধি সেই কাম করছেন বাটরে অবস্টাকলস আসুচি প্রতিবন্ধক আসুচি সে প্রতিবন্ধক দূর করে আপন মানে সমস্তে আমি সমস্তে আমার দায়িত্বকে ঠিক ভাবে তুলেবা এয়া হি আমার সমস্ত কামনা হওয়া কথা। বহুত খুশি যে আজি ধর্মশালার যে মিডিয়া ভাই মানকর বা ধর্মশালা মিডিয়া ক্লবর যে উৎসব দ্বিতীয় বার্ষিক উৎসব হেলা যোগ দেলি বহুত খুশি লাগিলা মতে। বড় কথা হচ্ছে যে বিষয় উপরে আলোচনা হেলা গণমাধ্যম গণমাধ্যমর ব্যক্তি মু 25-30 বর্ষের এই লাইন অছি গণমাধ্যম সংকটরে অছি উধারিবা দরকার উধার হওয়া দরকার এবং সমস্তে মিশিকি কামটি করা দরকার কাহার লোভরে আমি ফসিবা নাই সেমানে আমাকে জাল পকাই ফসাইবা চেষ্টা করবে আমি কাহা জালের পড়িবা নাই পুরা সত্য পথর রহবা নিশ্চিত আজি নহলে কালি আমার বিজয় হব নিশ্চয় বাধা বিঘ্ন আসছে এদের সন্দেহ অছে বাধা মো উপরে আসছে বিঘ্ন পুরা গণতন্ত্র উপরে আসছে গণমাধ্যম উপরে আসছে তেমন এগুলো আসব আমার প্রফেসনরে এইসব বাধা বিঘ্ন আসব আমি তাকে পুরো পার করি গোটে গোটে করে যাওয়া পড়ব সহজ পথ নুহে ইয়ে বহু কষ্ট পথ কষ্ট পথরে গলে নিশ্চিত সত্যের বিজয় হব। বিষয়বস্তু চমৎকার লা বর্তমান গতি ও দুর্গতি প্রগতি সব উপরে আলোচনা হল যে অনুভব কলি ধর্মশালা তার ইতিহাস পরম্পরা ও ঐতিহ্য উপরে কেতে মহামনুষী জন্ম দিয়েছে তাহলে সাংবাদিকতার এই সভারে প্রমাণ মধ্য হেলা কহিলে সমস্ত তা উপরে মুবি কহিলি তেমন মতে যা জনাপড়ুছি যে সাংবাদিকতা মান মানে সাংবাদিক বন্ধু মানুষ বলে দেখিলি সে সম্ভাষণ মতো মুগ্ধ করেছি এবং খুব কম দিনে বহু সাংবাদিককে সৃষ্টি করবার এই মাটির যে ভূমিকা আছে বিশেষত দুই খণ্ড বহি পাইলি বিমল ঠার তেমন বিমল পতির সে দুই খণ্ড পুস্তক যদি আপনার পড়বে অনুভব করবে কত মহান প্রতিভা কবি মানুষ সৃষ্টি করে এই মাটি আজ মহান হয়েছে আজির স্বভাবে বছা বছা ইন্টেলেকচুয়াল মানে আসছেন এবং সেমানে যে বিষয়বস্তু উপরে মধ্যে সম্ভাষণ কলে অতীব মনোরম এবং আদর্শ এবং জীবন দর্শন এবং সাংবাদিকতা মানে সাংবাদিক মানে কিভাবে এবে বি লড়াই করছেন দেশপাই কত সাংবাদিক মরুছেন তার হিসাব নাই তেণু এ মাটি আজ মো কেবল ধন্য নুহে ধন্য আপন মানে যে সমবেত হয়েছেন সমস্ত সমস্ত অবদান পাই সমস্ত কৃতি পাই তেণু সাহিত্যিক যে অনেক এবং সাংবাদিকতা মান সাংবাদিক এক উৎকৃষ্ট কলা তাকে মধ্যে প্রমাণ কলে উদাহরণ দিকে সেই দৃষ্টি আমি যেতে আগুক যা সাংবাদিকর যে মূল্যবোধ তাকে যদি আমি ভালকি আজর এটি যে আলোচনা করা গলা তাকে যদি বুঝিপার আম ওড়িয়া যেপাই মহান হয়েছে এ সমস্ত সমর্থন মানে সমর্থক হচ্ছে প্রথম পাঠশাড়ি বর্তমানে এটি যেত আসি দেখিলি এটি গোটি রাজনৈতিককরণ করা হয়নি রাজনীতি উপরে কেউ বানা আমি এটি উড়াই নাই আমি কহিছে বঞ্চি রহবাই সংগ্রাম করবাই আবাদিক অবহেলা করা নজর।
ଯଦି ଆପଣଙ୍କୁ ଆମ ଭିଡ଼ିଓଟି ଭଲ ଲାଗିଲା ତେବେ ଆମ ଚ୍ୟାନେଲକୁ ଲାଇକ୍, ଶେୟାର ଓ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିବାକୁ ଜମା ବି ଭୁଲନ୍ତୁ ନାହିଁ।